বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষী আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন জুলাই 2021 সিংহ লগ্ন সিংহ রাশির কেমন যাবে আজকের আলোচনার বিষয় হচ্ছে সেটাই তো সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে জুলাই 2021 প্রথম ভাগটা একরকম এবং দ্বিতীয় ভাগটা একদমই অন্যরকম এরকম দু রকম সিচুয়েশন আপনাদের থাকবে প্রথমে সূর্য রাশির একাদশে থাকবে এবং একাদশে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে প্রতিষ্ঠা সম্মান আর্থিক ক্ষেত্রে কিছু যোগাযোগ বা বাধার মধ্যে দিয়েও জীবনে কিন্তু অগ্রগতির একটা শুভ সূচনা থাকছে কিন্তু দ্বিতীয় পক্ষে কুখ্যাত রবি শনি বীজযোগ আপনার পথের কিছু অন্তরায় কিছু অবস্ট্রাকল এগুলো কিন্তু তৈরি করতে পারে যেটা অবশ্যই বাংলা মাসের শ্রাবণ মাসটায় কিন্তু আপনার ক্ষেত্রে প্রভাবশালী হতে পারে তো এই বিষয়গুলো আলোচনার মুখ্য বিষয় এবং রাশিতে মঙ্গলের প্রবেশ সেটা অবশ্যই কিছুটা পজিটিভ কিছু নেগেটিভ সেটা মাসের শেষ দিকে রাশিতে শুক্রের প্রবেশটাও কিন্তু এরকম পজিটিভ নেগেটিভ নিয়ে আসবে তো এই বিষয়গুলো আমরা আলোচনা এখানে তুলে ধরবো তো আমরা আলোচনাটা যেরকমভাবে এগোই নতুন বন্ধুদের জন্য একটু বলে দিই চাকরি ব্যবসা বিদ্যা বিবাহ প্রেম দাম্পত্য এইভাবেই এগোবো এবং ভিডিওর শেষ দিকে ইম্পর্টেন্ট বিষয়গুলো যেমন ধরুন আপনার অর্থনৈতিক অবস্থা আপনার সন্তান যোগ আছে কি না আপনার কোনো কিছু কেনাকাটি কখন করা উচিত লোন কখন নেওয়া উচিত সেগুলো কিন্তু ডিটেলে আমরা আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শুনবেন আমরা প্রথমে একটু বলে দিই আপনারা যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন সেটা বাড়িতে বসে ফোনেই করতে পারেন তার জন্য যেটা করতে হবে আমাদের যে চ্যানেল নেমটা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স সেটা ফেসবুকে টাইপ করবেন টাইপ করলে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ পেয়ে যাবেন সেখানে এলেই আমাদের নাম্বার পেয়ে যাবেন নাম্বার একটা ফোন করবেন বুকিং করবেন আর বাড়িতে বসে ফোনেই সমস্ত আলোচনা আপনি সেরে ফেলতে পারেন সমস্ত আলোচনা মানে বিস্তারিত আলোচনা পাবেন প্রত্যেকটা প্রশ্নের আপনার উত্তর পাবেন এবং যেটা সময় সাপেক্ষ হবে আর আমাদের তরফ থেকে 100% গোপনীয়তা মেনটেন করি আলোচনাটা করা হবে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলকে অবশ্যই ফলো করবেন ভিডিওটি শুরু করছি এবার একটু লাইক এবং শেয়ার করে দিতে ভুলবেন না বহু সিংহের মানুষ আছেন যারা ভিডিওটি দেখতে পাচ্ছে না আপনারা যদি একটু লাইক এবং শেয়ার করে দেন আপনার হাত ধরেই তারা আমার এই বার্তাটি পেয়ে যান তো প্রথমেই চাকরিজীবী মানুষদের কথায় আসা যাক চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে আমার প্রথম যে বক্তব্য সেটা হচ্ছে এই মুহূর্তে শুক্র রাশির দ্বাদশে আছে অনেকের ক্ষেত্রে কাজের একটু পরিশ্রম এবং পরিসর এই দুটোই বেড়েছে যাদের ভালো যাচ্ছে দশান্তদশার প্রভাবে তাদের ক্ষেত্রে ভালো কথা কিন্তু যাদের এই কাজের পরিসর বেড়েছে একটু পরিশ্রম বেড়েছে এদের ক্ষেত্রে কিছুটা মাসের শুরুর দিকটা রানিংটা এরকমই থাকছে তবে কাজের ক্ষেত্রে যেহেতু শুক্র দ্বাদশে কিছু ক্ষেত্রে ভালো ফল দেয় টেকনোলজিক্যাল কাজ টেকনিক্যাল কাজ বৈদেশিক কাজ জন্মস্থান থেকে দূরে যদি আপনার কর্মস্থান হয় এরকম ধরনের কাজ এগুলোতে কিন্তু অবশ্যই পজিটিভনেস বা ভালোর দিকে গ্রোথ আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি এছাড়া আমি এটা বলবো যে শুক্র রাশির দ্বাদশে অবস্থান করার জন্য যারা যাদের কাজের ধরনটাই আর কি মুভমেন্ট আছে মানে ঘোরাঘুরিমূলক কোনো কাজ করতে হয় তো সেই জায়গাটা অবশ্যই কিন্তু ভালো যাচ্ছে প্রথম পক্ষে আপনি ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন জব ট্রান্সফার করার জন্য চেষ্টা করতে পারেন অসুবিধা বিশেষ কিছু নেই এগোতে পারেন কর্মক্ষেত্রে আপনার উন্নতির যোগ হরোস্কোপে থাকছে মার্কেটিংয়ে যারা আছেন সেলসে যারা আছেন এদের ক্ষেত্রে ভালো কিন্তু পার্সোনাল জন্মছক অর্থাৎ ব্যক্তিগত জন্মছক অনেক ক্ষেত্রে এমন থাকে যেখানে ধরুন শনি মঙ্গল যোগ চলছে যেখানে ধরুন শুক্র মঙ্গল যোগ চলছে এই জায়গাটা কিন্তু আপনার কাজের ক্ষেত্রে মানিয়ে নিতে বা কাজের পরিবেশগত দিক থেকে একটু সমস্যা আপনাকে হয়তো এই মুহূর্তে ফেস করতে হচ্ছে আমরা প্রথম পক্ষের যে প্যাটার্নটা দেখছি তাতে যেরকম দেখছি দ্বিতীয় পক্ষে অনেকটা আপনারা চেঞ্জ ফিল করবেন কারণ দ্বিতীয় পক্ষে শুক্র রাশিতে প্রবেশ করছে 17 তারিখ এবং শুক্র রাশিতে 17 তারিখে প্রবেশ করার পর কাজের ক্ষেত্রে কিছু বিষয় আপনি ধরুন যে খাটুনিটা খেটেছেন আগের মাসে খেটেছেন এ মাসের শুরুর দিকে খেটেছেন সেই খাটুনির যে পরিশ্রমের ফল সেইটা কিন্তু এখানে বাস্তবায়িত হবে এবং অবশ্যই যারা জনসংযোগমূলক কাজের সঙ্গে আছেন মিডিয়া হাউসে আছেন যারা কল সেন্টারে কাজ করছেন যারা মোবাইল নেটওয়ার্কিংয়ে কাজ করছেন এদের ক্ষেত্রে অবশ্যই দ্বিতীয় ভাগটা মাসের অবশ্যই ভালো যেতে চলেছে এবং এই জায়গাটা কিন্তু ভালো ফল পাবেন কিন্তু কর্মক্ষেত্রে সামগ্রিক উন্নতিটা দ্বিতীয় ভাগে হলেও সূর্য শনি বীজযোগের সূচনা কিন্তু দ্বিতীয় ভাগেই হচ্ছে আপনার যদি ব্যক্তিগত জন্মছকে সূর্য শনি যোগ থাকে তাহলে এই সময় কিন্তু বৈদেশিক কাজ দূরের কাজ চাকরির ইন্টারভিউ বা চাকরি ক্ষেত্রে কোনোরকম ভুলচুক করেছেন তার কিছু খেসারত গুনতে হচ্ছে এগুলো কিন্তু এই সময় হতে পারে আপনারা হয়তো ভিডিও যারা শুনছেন তার মধ্যে 5% কি 3% লোকের হয়তো সূর্য শনি বীজযোগ থাকতে পারে কিন্তু এই সেই 3% লোককেও কিন্তু এই বিষয়ে সমস্যা ভোগ করতে হবে শুক্র রাশিতে প্রবেশ করলেও এটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে জরুরি জেনে রাখা এবং অবশ্যই আমি এটা বলবো যে এই বিষয়ে যদি কোনো সমস্যা ফেস করেন অ্যাস্ট্রোলজারের তাৎক্ষণিক পরামর্শ আপনার নেওয়া উচিত হবে
এবার আমরা ব্যবসার আলোচনায় প্রবেশ করবো। তার আগে বলে দিই, চাকরি সংক্রান্ত বিষয়ে যদি বিশেষ কিছু জানার থাকে সেই বিষয়ে আপনি প্রশ্ন জানাতে পারেন। ব্যক্তিগত জন্মসংক্রান্ত নয়, ডিটেল এই রাশিফল ওরিয়েন্টেড আলোচনা, সেখানে আমি দৈনিক রাশিফল আলোচনাটা দেবো। তবে একটা কথা আপনাদের বলে দিই, চাকরি নিয়ে ব্যবসায় প্রবেশ করার আগে যেহেতু বৃহস্পতি বকরি হয়ে আছে, জব ট্রান্সফার বা জব চাকরি ট্রান্সফারের ক্ষেত্রে আপনি একটু এই সময় অ্যাস্ট্রোলজির পরামর্শ মাফিক সিদ্ধান্ত নিলে ভালো হয়। আলোচনা আসা যাক ব্যবসা। ব্যবসার ক্ষেত্রে দেখুন, ব্যবসার অধিপতি শনি বকরি এবং ব্যবসার স্থানে যে বসে আছে বৃহস্পতি, তিনিও কিন্তু বকরি। তো এই যুগ্ম বকরি প্রভাব ব্যবসার ক্ষেত্রে একটা নির্ধারিত যে ব্যবসাগুলো চলছিল দেড় মাস দু মাস, তার মধ্যে একটা পরিবর্তনশীল সময়ের মধ্যে নিয়ে আসছে, আস্তে 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 সেটা নিয়ে আসছে। আমি বলবো ব্যবসার ক্ষেত্রে প্রথম পক্ষটা ভালো যাবে, স্বাভাবিক যাবে, ব্যবসার ক্ষেত্রে গ্রোথ থাকবে। বৃহস্পতি বকরির পর মানে জুনের দেখবেন লাস্ট উইকের পর থেকে যাদের কিছু কিছু সিচুয়েশান চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সেই জায়গাটা পরিবর্তনের ধারা কিন্তু অব্যাহত থাকবে। বৈদেশিক বাণিজ্য দূর বাণিজ্য প্রথম পক্ষে ভালো, সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষ থেকে অবশ্যই ভালো যেতে পারে। গাড়ির ব্যবসা, প্রমোটিং ব্যবসা, বাড়ির ব্যবসা যারা করছেন দ্বিতীয় পক্ষ থেকে ভালো যেতে পারে। মেডিকেল মেডিসিন রিলেটেড যারা কাজ করছেন, উৎপাদনমূলক কাজ করছেন, এদের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষে ভালো যেতে পারে, মানে দ্বিতীয় পক্ষ থেকে অ্যাকচুয়ালি ভালো যেতে পারে। এই জায়গাগুলো হরোস্কোপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু রবি শনি যে বীজযোগটা শুরু হচ্ছে এটা কিন্তু ব্যবসার ঘরে বেশ প্রভাবশালী হবে। তার কারণ একটাই, তার কারণ হচ্ছে রবি এবং শনির যে কম্বিনেশান, শনি হচ্ছে ব্যবসার অধিপতি, তার সঙ্গে এটা কিন্তু মেনলি আপনার ব্যবসার ক্ষেত্রে একটা বড় সড়ো ছাপ ফেলতে পারে যদি জন্মছকে থাকে। তার কারণ হচ্ছে রবি শনি বীজযোগের যে প্রভাবে আপনার ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ জায়গায় সমস্যা, কোনো বিষয়ে আপনার আর্থিক ক্ষেত্রে টাকা পয়সা আটকে গেছে সেটা উদ্ধার করতে সমস্যা, এটা কিন্তু মাথায় রাখবেন। যদি জন্মছক জানা থাকে আমি একটুকু বলবো যে রবি শনি যোগ থাকলে এই সময় একটু ব্যবসাটা গুটিয়ে রাখার চেষ্টা করবেন। একদম চারদিকে ধারে জিনিসপত্র দিয়ে দিলেন, অজানা কাস্টমার বা অচেনা কাস্টমারকে বিশেষ কিছু বিষয়ে সেল করে দিলেন, এগুলো কিন্তু সব ক্ষেত্রে আপনার জন্য ভালো নাও হতে পারে বা সুখকর নাও হতে পারে। এই জায়গাটা আপনার ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে, এই জায়গাটা নেগেটিভ পয়েন্টের মধ্যে হরোস্কোপে থাকছে। এবং কোনো বিষয়ে ট্যাক্স ফাঁকি দেওয়া ইত্যাদি প্রবণতা যাদের আছে তারা কিন্তু সতর্ক থাকবেন। ব্যবসার দ্বিতীয় পক্ষটা এরকম হবে, শুক্র বৃহস্পতি কনভেনশন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, বস্ত্র রিলেটেড কিছু ব্যবসা, এগুলো ভালো যাবে। বৃহস্পতি মঙ্গল কানেকশানের জন্য অবশ্যই যারা রোড কন্ট্রাক্টরি কাজ করছে এদের ক্ষেত্রে ভালো যাবে। ফিল্ড ওয়ার্কার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে। সার্ভেইংয়ের যারা কাজ করছেন, কোনো ডিজাইনিংয়ের কাজ করছেন, আইটি প্রফেশন আছেন, চাকরি ব্যবসা বোধ, সফটওয়্যার রিলেটেড কাজে আছেন, এদের ক্ষেত্রে চাকরি ব্যবসা বোধ দু ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় পক্ষটা ভালো যেতে পারে। ব্যবসা বিষয়ে আলোচনা প্রত্যেকটি দৈনিক রাশিফল এখনও চলবে এবং আলোচনাগুলি অবশ্যই একটু ফলো করার চেষ্টা করুন। দৈনিক রাশিফল আরও আরও বিষয় আমি এখানে পয়েন্ট আউট করে দেবো। আর একটা কথা আমি বলে দিই আপনাদের ক্ষেত্রে, যেহেতু ব্যবসার অধিপতি শনি বকরি হয়ে আছে, যারা এই দেড় মাস যাবৎ ব্যবসার ক্ষেত্রে খুব নেগেটিভ ফিল করছেন তারা একটু অ্যাস্ট্রোলজির পরামর্শ নেবেন। আসা যাক পড়াশোনার ক্ষেত্রে। তো পড়াশোনার ক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে শুক্র দ্বাদশে একটু অলসতা বৃদ্ধি করছে এবং পড়াশোনার জায়গাটা কিন্তু খুব স্ট্রং নয়, বিশেষত রেগুলার রুটিন মাফিক পড়াশোনার জায়গাটা যারা প্র্যাকটিসের মধ্যে আছেন, এখানে কিন্তু কিছুটা আপনার গ্যাপিংয়ের জায়গা বা ঢিলেমি যেটা আমরা বলি পড়াশোনায়, এই জায়গাটা কিন্তু থাকছে। কিন্তু কোর্স অ্যাডমিশন বা ইত্যাদি ক্ষেত্রে এগোতে পারেন। গবেষকদের ক্ষেত্রে বৃহস্পতি বকরি না থাকলে ওভারঅল ভালো যেতে পারে এবং হায়ার স্টাডিজের ক্ষেত্রে এই জায়গাটা ভালো যেতে পারে। সূর্য রাশির একাদশে আছে সরকারি রিলেটেড কিছু কোর্স, যে কোনো ধরনের আপনার চাকরিমুখী পড়াশোনার জায়গা, এগুলো কিন্তু মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে এটা মাথায় রাখতে হবে যে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আপনাদের প্রথম পক্ষের তুলনায় দ্বিতীয় পক্ষের তুলনায় প্রথম পক্ষটা ভালো যাবে, যেহেতু দ্বিতীয় পক্ষে সূর্য শনি যোগ হচ্ছে, এই জায়গাটা কিন্তু দুর্বল এবং রেজাল্ট কিছু পাবলিশ হওয়ার ক্ষেত্রেও কিন্তু এর একটা ছাপ পড়তে পারে যদি ব্যক্তিগত জন্মছকে সূর্য শনি যোগের অবস্থান থাকে। আদারওয়াইজ আমি বলবো ওভারঅল ঠিক আছে পড়াশোনার জায়গাটা। শুক্র রাশিতে প্রবেশ করছে অবশ্যই মাসের 17 তারিখে এবং এই সময় শুক্র প্রবেশ করার পর আপনার ক্ষেত্রে টেকনোলজিক্যাল কিছু পড়াশোনা, আইটি নিয়ে কিছু পড়াশোনা, কোনো বিষয়ে কারিগরি বিদ্যা নিয়ে কিছু শেখা, এগুলো ক্ষেত্রে কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন। তবে শুক্র রাশিতে প্রবেশ করলে সুখ সৌখিনতার প্রতি আকর্ষণ বাড়ায়, রুটিন মাফিক জায়গাটা কিন্তু পুরো মাসটা একটু ধারাবাহিকতার অভাব থাকতে পারে। আদারওয়াইজ পড়াশোনার জায়গাটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যেতে পারে। আমি রেগুলার দৈনিক রাশিফলে পড়াশোনা নিয়ে আরও আরও পয়েন্ট জানাবো আপনাদের ক্ষেত্রে, তো ওই বিষয়গুলো একটু ফলো করবেন। যেমন ধরুন শনি যাদের বকরি আছে তাদের ক্ষেত্রে বর্তমান সময় রেজাল্ট পাবলিশ বা ইত্যাদি হলে যদি আপনার শনি নেগেটিভ অ্যাসপেক্টে থাকে সেই জায়গাটা কিন্তু কিছুটা খামতি থাকতে পারে। আলোচনা এবার আমরা চলে আসছি অবশ্যই প্রেম প্রীতি সম্পর্ক।
প্রেমের অধিপতি বৃহস্পতি বক্রী হয়েছে অবশ্যই আগের মাসে এবং শেষ দিকে বক্রী হয়েছে। প্রেমের ক্ষেত্রে যারা বৈপরীত্য ফল পাচ্ছে মানে উল্টো ফল, ভালো ছিল খারাপ, খারাপ ছিল ভালো, তারা এই বিষয়ে একটু সচেতন থাকবেন। তবু আমার মনে হয় যে প্রেমের ক্ষেত্রে প্রথম পক্ষে যে সূর্যের দৃষ্টিটা প্রেমের ঘরে আছে সেখানে কিন্তু কিছু বিষয়ে ইগো, একটু জেদ, এগুলো কিন্তু কিছু কিছু বিষয় থাকছে। তবে এইটুকু বাদ দিলে প্রেমের ক্ষেত্রে বিরাট বড় ঝঞ্ঝটপূর্ণ জায়গা যে এই মুহূর্তে আছে সেরকম কিছু নয়, কিন্তু শুক্রমঙ্গল যোগটাই একমাত্র অন্তরায় প্রেমের ক্ষেত্রে। তো শুক্রমঙ্গল যোগটা ব্যাপারটা হচ্ছে যে শুক্র হচ্ছে আমার চাহিদা, আমাদের চাহিদা, আমাদের ইচ্ছা, শখ পূরণ, এগুলোর আশা আকাঙ্ক্ষা যে কোনো ক্ষেত্রে কামজ, প্রেমজ ইত্যাদি চাহিদা, এবং মঙ্গল হচ্ছে তার ফুলফিলনেস, মানে মঙ্গল হচ্ছে যেন কোনো প্রকারের না সেই জায়গাটা করতে পারে। সেখান থেকে শুক্রমঙ্গল যোগ যাদের আছে দ্বাদশে যেহেতু হয়ে আছে, ইললিগাল অ্যাক্টিভিটিস, ভুল প্রেমের সূচনা, ভুল কোনো মানুষকে আপনি ট্রাস্ট করছেন প্রেমের ক্ষেত্রে সেটা কিন্তু থাকতে পারে। হতে পারে আপনাদের এখানে যারা ভিডিও শুনছেন তার মধ্যে 10% লোকের শুক্রমঙ্গল যোগ আছে কি 15% লোকের যোগ আছে, তারা প্রেমের ক্ষেত্রে এই ধরনের সমস্যা ফিল করছেন, কিন্তু বাকিদের ক্ষেত্রে শান্তিপূর্ণ পরিবেশ থাকার কথা। তবু আমার মনে হয় যে প্রথম পক্ষের তুলনায় দ্বিতীয় পক্ষটা প্রেমের জায়গাটা ভালো এবং কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং প্রেমের ক্ষেত্রে কিছুটা হালকা মেজাজ বা রোম্যান্টিক মুড আপনি ফিরে পাবেন। আর যারা এইরকম ধরনের সমস্যা ফিল করছেন, এই ভুল প্রেমের মধ্যে জড়িয়ে গেছেন বা ভুল প্রেমের মধ্যে জড়াচ্ছেন নিজে থেকেই, এই জায়গাগুলো কিন্তু কন্ট্রোল করতে হবে। কারণ শুক্রমঙ্গল যোগ প্রায় গায়ে গায়ে পুরো মাসেই কিন্তু কন্টিনিউ করছে, রাশি পরিবর্তন করলেও এটা অবশ্যই আপনাকে কন্ট্রোল করতে হবে। আমি দৈনিক রাশিফলটা বিশেষ করে বলবো সকলকে দেখার জন্য, সেখানে আমি প্রেমের বিষয়ে ডিটেলটা জানাই, ডিটেল আলোচনা করি, আপনারা রেগুলার একটু ফলো করুন আলোচনা। এবার অবশ্যই বিবাহযোগ আর দাম্পত্য। তো বিবাহযোগের ক্ষেত্রে বৃহস্পতি বক্রী সপ্তমে, সপ্তম প্রতি শনি বক্রী, কিছু বিলম্ব থাকতে পারে এবং উল্টো ফল হতে পারে। অনেকের ক্ষেত্রে দেরি হচ্ছে, ধুম করে বিবাহযোগ হয়ে গেল, এই জায়গাটা হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের ইনসিডেন্ট ঘটার সম্ভাবনা থাকছে। আর বিবাহযোগের ক্ষেত্রে প্রথম পক্ষের তুলনায় দ্বিতীয় পক্ষটা অনেকটাই ভালো এবং দ্বিতীয় পক্ষের ক্ষেত্রে যোগাযোগটা বিবাহযোগের ক্ষেত্রে বাড়ছে, কিন্তু মাঙ্গলিক যোগ যাদের আছে তাদের ক্ষেত্রে একটু অ্যাভারেজ ফল থাকতে পারে দ্বিতীয় পক্ষে। কিন্তু ওভারঅল বিষয়ে কিন্তু আমি বলবো দ্বিতীয় পক্ষটা বিবাহযোগের ক্ষেত্রে ভালো, শুক্র বৃহস্পতির কম্বিনেশানে কিছু বিবাহযোগ আসার সম্ভাবনা থাকছে, শুক্র যেহেতু সপ্তমে দৃষ্টিটা পড়ছে। কিন্তু দাম্পত্য সুখ আমি বলবো এ মাসের শুরুর দিকটা গত মাসের যে প্যাটার্নটা কন্টিনিউ করবে, মাসের শেষ দিকটা যদি বলেন দ্বিতীয় পক্ষটা, সেখানে একটু নরমে গরমে বিষয়টা থাকবে। মঙ্গল রাশিতে প্রবেশ করা, সূর্যের রাশির দ্বাদশে অবস্থান করার জন্য আপনাদের মেজাজ একটু স্ট্রং থাকবে, খিটখিটে মেজাজ আসতে পারে কিছু বিষয়ে বিবাহযোগের ক্ষেত্রে বা দাম্পত্য সুখের ক্ষেত্রে যদি বলেন। হ্যাঁ, দাম্পত্য সুখের ক্ষেত্রে কিছু বিষয়ে আপনার মেজাজে কিন্তু আপনার পারিবারিক কিছু সমস্যার বা আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যার কারণ হতে পারে, এটা অবশ্যই একটু রেকটিফাই করতে হবে। আর যাদের বাস্তুগত বা গৃহগত সমস্যা চলছিল, মানে একই ছাদের তলা বসবাসকারী ব্যক্তিদের সঙ্গে বনিবনার অভাব হচ্ছিলো, তারা অনেকটাই দ্বিতীয় পক্ষে ভালো ফল পাবেন, এটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবার আসা যাক বিবিধ বিষয়ে, মূল পয়েন্টগুলো আমি আলোচনা করবো, একটু মনোযোগ সহকারে শুনবেন। আর এখন অবধি যারা কেউ সাবস্ক্রাইব করতে পারেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, আর আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম তো শুনলেনই, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স কথাটা টাইপ করে ফেসবুকে অবশ্যই আমাদের পেজ গ্রুপ পেয়ে যাবেন, সেখানে এলেই নাম্বার পেয়ে যাবেন, নাম্বারে ফোন করবেন, বুকিং করবেন, আমাদের সঙ্গে কথা বলবেন। আর অবশ্যই আমাদের পেজ এবং গ্রুপে এলে আপনি রেগুলার নোটিফিকেশানগুলো পাবেন যেগুলো ইউটিউবে মিস করে, ইনস্টাগ্রাম প্রোফাইলকে ফলো করতে একদমই কিন্তু ভুলবেন না। আমরা এবার আলোচনায় প্রবেশ করছি, বিবিধ বিষয়ে একটু লাইক এবং শেয়ার করে দেবেন ভিডিওটি। প্রথমে শরীর স্বাস্থ্য, প্রথম পক্ষে শরীর স্বাস্থ্যের মধ্যে কিছুটা ঘুমের ডিস্টারবেন্স, গাইনি সমস্যা, এগুলো কিন্তু কিছুটা থাকতে পারে, তবে হেলথ ইম্প্রুভমেন্টের জায়গাটা কিন্তু প্রথম পক্ষে থাকছে। দ্বিতীয় পক্ষে চোখের সমস্যা কিছুটা বাড়তে পারে, দ্বিতীয় পক্ষে হজম রিলেটেড কিছু সমস্যা থাকতে পারে, কারণ শুক্র বৃহস্পতির কম্বিনেশানে পেটের গোলমাল, হজম, এগুলো কিন্তু হজমের সমস্যাগুলো বাড়ে। আর ব্লাড প্রেশার রিলেটেড যাদের সমস্যা আছে তারা একটু সতর্ক থাকবেন এই মাসে, এই জায়গাটা কিন্তু আপ ডাউন করার সম্ভাবনা হরোস্কোপ একটু বেশি। এবং আমি এটা বলবো সূর্য শনি যোগ থাকলে জন্মছকে হাড়ের ব্যথা বেদনা ইত্যাদি বা আরোগ্য লাভে কিছুটা বিলম্ব হচ্ছে, এই জায়গাটা কিন্তু একটু আধটু বিষয় থাকার সম্ভাবনা হরস্কোপ আছে। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে একটু সতর্ক থাকা রবি শনি বীজযোগের ক্ষেত্রে অবশ্যই একটু দরকার। আলোচনা এবার আমরা আসছি অন্যান্য বিষয়ের মধ্যে, কেনাকাটি শখ পূরণের কাজ। দেখুন, যদি আপনি গ্যাজেটস পারচেস করতে চান শুরু থেকে করতে পারেন, কিন্তু একটু ভাবনা চিন্তা করে করতে হবে। চতুর্থ প্রতি মঙ্গল নিচস্থ, পুরনো জিনিসপত্র খারাপ হওয়া, বাড়ির কিছু বাড়তি খরচ হয়ে যাওয়া, এগুলো হবে, এবং কিছু ক্ষেত্রে আপনি ভুল খাতে অর্থ বিনিয়োগ করে দিতে পারেন, এটাও মাথায় রাখা দরকার। দ্বিতীয় পক্ষটা এই ধরনের কেনাকাটির ক্ষেত্রে অনেকটাই ভালো এবং পজিটিভ, এ বিষয়ে কিন্তু ভালো ফল আপনি দ্বিতীয় পক্ষে পাবেন।
দূরযাত্রা, বৈদেশিক যাত্রা ইত্যাদির ক্ষেত্রে এই মাসটা একটু ডিস্টার্বিং থাকছে, তবে প্রথম পক্ষটা তুলনামূলক ভালো, এ বিষয়ে ভালো ফল পাবেন। দ্বিতীয় পক্ষে যেহেতু সূর্য শনির কম্বিনেশান থাকছে, তো এই জায়গাটা কিন্তু কিছুটা নেগেটিভ অ্যাসপেক্ট থাকতে পারে, ভুল জায়গায় আপনি কিছু বিষয়ে মানে কিছু ভুল ভ্রান্তি, কিছু বিষয়ে ভুল স্থান নিয়ে গমন এগুলো কিন্তু হতে পারে। এবং এই বৈদেশিক ইনভেস্টমেন্টের কথা যদি বলেন, এই বা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা যদি বলেন, সেই জায়গাটা খানিকটা দুর্বল, কারণ এখানে কিন্তু বৈদেশিক ইনভেস্টমেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্ট এখানে কিন্তু দুর্বলতা ইন্ডিকেট করছে এ মাসের দ্বিতীয় পক্ষে। প্রথম পক্ষটা তুলনামূলক ভালো, বৈদেশিক ইনভেস্টমেন্ট, দূরের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বা লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, সেটা দেশেই হতে পারে, কিন্তু দ্বিতীয় পক্ষের জায়গাটা কিন্তু এটা মাথায় রাখতে হবে। এবার আমাদের অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি, ফিনান্সিয়াল পয়েন্টে যেহেতু প্রবেশ করেছি, আয়ভাব, আয়ভাবের ক্ষেত্রে প্রথম পক্ষ ভালো, এবং অবশ্যই বুধ যে রাশির একাদশে অবস্থান করবে সেই জায়গাটা ইন্ডিকেট করছে আয়ের ক্ষেত্রটা এ মাসে কিন্তু মোটের ওপর ভালো থাকবে। খরচ খানিক অংশে বাড়লেও বা কিছু ভুল খাতে ইনভেস্ট হলেও এগুলো স্বাভাবিক, কিন্তু আয়ের জায়গাটা আপনি কিন্তু এ মাসে মোটের ওপর স্ট্রং রেজাল্ট পাবেন, এবং আয়ের ক্ষেত্রে অবশ্যই ভালো। এবং বিদেশি টাকায় যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে স্পেশালি মাসের শেষ দিক থেকে আস্তে আস্তে নতুন করে আরও গ্রোথ আসার সম্ভাবনা আছে, সেটা রবি শনি বীজযোগ না থাকলে এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ফল পাবেন, আর রবি শনি বীজযোগ থাকলে হয়তো এখানে এটা ফল পেতে একটু বিলম্ব হবে। এর বাইরে আমি এটা বলতে পারি যে নার্ভ, স্কিন ইত্যাদি সমস্যা যেটা মিস করে গেছিলাম একটু, সেটা মাসের শেষ দিকে একটু বাড়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে প্রথম পক্ষটা বেশ ভালো যাবে, দ্বিতীয় পক্ষটা কিন্তু ধীরে চলনীতি অবলম্বন করবেন। যারা কোনো নেগেটিভ কাজ করেন, কোনো বিষয়ে অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা কোনো বিষয়ে ট্যাক্স ফাঁকি দেন, কর ফাঁকি দেন, দ্বিতীয় পক্ষটা একটু ঝঞ্ঝটপূর্ণ, ভুলভ্রান্তিপূর্ণ, এবং আপনার ক্ষেত্রে কিছুটা নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে, কিছুটা এই বিষয়ে কিন্তু সমস্যা আসতে পারে, এটা কেয়ারফুল থাকবেন। কোনো অনৈতিক কাজ করলে সেটা কিন্তু সমস্যা ভোগ করতে হবে। শত্রু নাশের যোগ থাকলো এ মাসে, শত্রুতার মধ্যে দিয়ে শত্রু নাশ, এই একটা ঘটনা কিন্তু আভাস আমরা হরোস্কোপে পাচ্ছি, মানে কিছু বিষয়ে সমস্যা এলো তারপর সেই সমস্যাটা কেটে গেল, শত্রুতা রিলেটেড বিষয় এই জায়গাটা আসতে পারে, মানে একদম শান্তিপূর্ণ, একদম ফুরফুরে জায়গাটা সব ক্ষেত্রে মাসে নাও থাকতে পারে, এই বিষয়টা আপনাকে কিন্তু একটু সমস্যা রাখতে পারে। খেলোয়াড়দের ক্ষেত্রে মাসের দ্বিতীয় পক্ষটাই ভালো প্রথম পক্ষের তুলনায়, অবশ্যই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যেসব কাজে আছে যে সেগুলো কিন্তু ভালো যেতে পারে। পুলিশ প্রশাসনে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা ভালো, ছোটাছুটি করছে এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে, বিশেষত কায়িক পরিশ্রম করতে, সবসময় যে দূরে গেলে আপনাকে কায়িক পরিশ্রম করতে হচ্ছে তা নয়, বিশেষত কায়িক পরিশ্রম যেসব কাজে আছে সেগুলো অবশ্যই দ্বিতীয় পক্ষে ভালো যাওয়ার সম্ভাবনা আছে। আগুন ইলেকট্রিকের সমস্যা থাকলে একটু সতর্ক থাকবেন, যদি প্রিভিয়াস লাইফে আপনার আগুন ইলেকট্রিকের কোনো সমস্যা করে থাকে দ্বিতীয় পক্ষটা একটু সতর্ক থাকবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটা বলবো যে যেহেতু সূর্য এবং শনির যোগটা দ্বিতীয় পক্ষে হচ্ছে, যে কোনো ক্ষেত্রে মেডিকেল কাজে একটু তৎপরতা রাখতে হবে, হয়তো কোনো আপনি চিকিৎসা করাচ্ছেন সেখানে রোগ ভোগ ঠিক হচ্ছে না, সেকেন্ড ওপিনিয়ন কিছু নিয়ে নিলে সেটা করতে হবে। সন্তানভাব অবশ্যই দুপক্ষেই শুভ, বৃহস্পতি বকরি থাকলে কিছু বিলম্ব হতে পারে। আপনারা দৈনিক রাশিফলটা দেখতে থাকুন এবং রেগুলার জানতে পারবেন, দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে বৃহস্পতির বকরি ভিডিওটা, দৈনিক রাশিফল রিসেন্ট ভিডিও থাকলে পেয়ে যাবেন। আমরা ফিরছি আজ নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।